হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে যে কোনো বাসের কাউন্টার নাম্বার সংগ্রহ করবেন। তো বন্ধুরা, অনলাইন থেকে বাসের কাউন্টার নাম্বার সংগ্রহ করা একদমই সহজ। এজন্য আপনারা হচ্ছে আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ, তো যে কোনো একটি ডিভাইসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, যেমন হতে পারে ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স ব্রাউজার বা যে কোনো ব্রাউজার। ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন, মানে গুগল সার্চ করবেন হচ্ছে ZATRISEBA যাত্রী সেবা, এটা লেখা আমি আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্তেছেন। এটা লিখে সার্চ করার পর হচ্ছে এখানে দেখতে পারবেন jatrisewa.com, এই সাইটে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি কি বাসের কাউন্টার নাম্বার চাচ্ছেন তা হচ্ছে এখানে আপনি নিচেই দেখতে পারবেন। যেমন দেখুন এখানে অ্যাভেলেবল বাস অপারেটর, এখানে প্রতিটা বাস কম মানে কাউন্টারের ফোন নাম্বার দেওয়া আছে, বাসের নাম দেওয়া আছে, কাউন্টারের ফোন নাম্বার দেওয়া আছে। যেমন ধরুন আপনি হচ্ছে চাচ্ছেন এনা ট্রান্সপোর্টের কাউন্টার নাম্বার, আমি হচ্ছে এনা ট্রান্সপোর্টে ক্লিক দিলাম। এরপর দেখুন এনা ট্রান্সপোর্টের যে পোস্টগুলো আছে সেগুলো এরকম আসবে। তো এখানে যদি আমি ক্লিক দেই, তো এখানে যদি আমি ক্লিক দেই তাহলে এনা ট্রান্সপোর্টের সব কাউন্টার নাম্বার আমি দেখতে পারবো। তো এই পোস্টে দেখুন সম্পূর্ণ এনা কাউন্টারের নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও যদি আপনার স্পেসিফিক কোনো কাউন্টার নাম্বারের প্রয়োজন হয় তাহলে এই পোস্টের নিচে আপনি কমেন্ট করতে পারেন, এখানে অ্যাডমিন যারা আছে তারা আপনাকে কাউন্টার নাম্বার দিয়ে দেবে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো বাসের কাউন্টার নাম্বার এই সাইট থেকে সংগ্রহ করতে পারেন। তো এখানে দেখুন হচ্ছে রোড অনুযায়ী আছে, চট্টগ্রাম থেকে বরিশাল, চট্টগ্রাম থেকে রাজশাহী, ঢাকা টু বাগেরহাট, ঢাকা টু বরগুনা, এই থেকে সব ডিস্ট্রিক্টের কাউন্টার নাম্বার এখানে আছে। এই সাইটে ভিজিট করলে আপনারা কাউন্টার নাম্বার পাবেন, এখানে সমস্ত বাসের কাউন্টার নাম্বার আছে আর কি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যে কোনো বাসের কাউন্টার নাম্বার পেতে এই ভিডিওতেও কমেন্ট করতে পারেন, ফ্রি থাকলে আমি কাউন্টার নাম্বার সংগ্রহ করে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।